হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে চলতেছে, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসটা আমাদের দেশের জন্য একটা ক্রাইসিস, আমার শুধুমাত্র আমাদের দেশই না, সারা পৃথিবীতেই একটা ক্রাইসিস চলতেছে যে করোনা ভাইরাসের জন্য, যে একটা এই রোগটা সব দেশেই মহামারী রূপ ধারণ করছে। অনেক দেশে, ইতালি, বড় চায়না, এই দেশগুলোতে মহামারী রূপ ধারণ করছে। তো সম্প্রতি আমাদের দেশে আজকে নিউজ হচ্ছে যে 20 জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর কি। সো এই সংকটপূর্ণ মুহূর্তে বাংলাদেশে দেখা যাচ্ছে মেডিকেল মেডিসিন দোকানগুলো যাতে দেখা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বা হচ্ছে যে আমাদের হ্যান্ড ওয়াশ, ওই জাতীয় পদার্থ গুলা সংকট দেখা দিচ্ছে। সো এই মুহূর্তে আমার কাছে মনে হলো যেটা, সেটা হচ্ছে যে এই এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান বিকল্প একটা পন্থা বা বিকল্প একটা দিক দেখা উচিত। সো আমি চিন্তা করলাম যে আজকে সেই জন্য গুগল এবং হচ্ছে বিভিন্ন ইউটিউবে বিদেশি ভিডিও গুলো থেকে ইনফরমেশন নিলাম যে কিছু কিভাবে যে হ্যান্ড স্যানিটাইজার বাসা বসে তৈরি করা যায়। সো বিভিন্ন বাইরে যে ইউটিউব চ্যানেল গুলো আছে ওইখানে কিছু কিছু ইনফরমেশন পাইলাম। সো আমি ওইখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে যে ওই ইনফরমেশন থেকে আমি আজকে এই যে হ্যান্ড স্যানিটাইজার যে ওইটার উপাদান গুলো কিভাবে বানাতে সেটা আর কি জানলাম। তো আগে বলে নিচ্ছি, আমি যেগুলো ফার্মাসিস্ট বা হচ্ছে ওষুধ তৈরি করতে বা ওই সম্পর্কে আমার কোনো ওইভাবে জ্ঞান নেই, বাট আমি আগে ইউটিউব থেকে বাইরের চ্যানেল গুলা থেকে একটু শিখছি, এরপর হচ্ছে আমি আপনাদেরকে ব্যাপারটা ইনফরমেশনটা মানে সিস্টেমটা দেখাই দিচ্ছি। সো এইখানে যদি আপনি সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার, আপনি এটা বানাবেন কি বানাবেন না। সো যদি মনে হয় যে বানানো হয় তো সব সময় জরুরি বানাবেন, নাহলে আপনাদের ইচ্ছা। সো আমি আজকে দেখাবো যে কিভাবে বাসায় বসে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়। সো আমরা সবাই জানি এই সম্পর্কটা, কিভাবে হ্যান্ড স্যানিটাইজার কেন ইউজ করা দরকার। সো আমরা দেখবো আজকে কিভাবে বানানো যায়। তো আমাদের প্রথমে যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে স্যাভলন। ফার্স্ট অফ অল স্যাভলন, আপনি স্যাভলনের পরিবর্তে অ্যালকোহলও ইউজ করতে পারেন। অ্যালকোহল বাজার যেহেতু অ্যাভেলেবল না, আমি অনেক বাজার খুঁজছি পাই নাই। সো আমি ডেটলটা ইউজ করা যায়, জানা গেছে ডেটলটা ব্যবহার করা যায়। ডেটল প্রথমে একটা ডেটল লাগবে, এরপরে লাগবে অ্যালোভেরা। কি লাগবে? অ্যালোভেরা, একটা অ্যালোভেরা লাগবে, আর একটা বোতল। অবভিয়াসলি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অবশ্যই, একটা বোতল। আমি এই অ্যালোভেরাটাকে আগে থেকে একটা ব্যালেন্ডার করে রাখছি, এখানে আমি একটা ব্যালেন্ডার করে রাখছি আগে থেকে সুন্দর করে, অনেক ভালো করে মানে পাতলা করে ব্যালেন্ডার করে রাখছি। সো আমরা এই ব্যালেন্ডারটা ইউজ করবো জাস্ট এইটা, এই উপাদানটা দেখানোর জন্য। তো আমরা প্রথমে আমরা এই পরিষ্কার একটা বোতলে কিছু অ্যালোভেরা, লিকুইড অ্যালোভেরা ঢেলে নিব। তো আমরা এইটুকু পরিমাণ ঢাললাম, তো এইটা এইটা যতটুকু অধিকাংশ অ্যালোভেরা থাকবে, আর অল্প কিছু দুইয়ের চারের তিন তৃতীয়াংশ হচ্ছে অ্যালোভেরা থাকবে, আর এক অংশ হচ্ছে ডেটল থাকবে। সো আমরা ডেটল আসলে ডেটল এরপরে ডেটল ঢেলে দিব এটার মধ্যে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার মোটামুটি এইটুকু দিলেই মনে হয়ে যাবে। ভালো মতো আটকেব তাড়াতাড়ি, কারণ হচ্ছে দেখতে পাচ্ছি যে এটা সাদা হয়ে গেছে। দুই তিন মিনিট ঝেঁকে নিব, দেন এটাকে এখন মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড স্যানিটাইজার। সো মোটামুটি ভাবে সহজেই বাসায় বসে স্যানিটাইজার তৈরি করতে পারবেন। তো আমরা একটু ইউজ করে দেখি যে আসলে স্যানিটাইজার মতো কাজ করে কিনা।
আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে, সহজে কিভাবে বাসায় বসে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়, আর এইটা মোটামুটি হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে কাজ করে। তো আমাদের আশা করি যে এই প্রবলেমটা সলভ হয়েছে, যে কিভাবে যদি বাজারে হ্যান্ড স্যানিটাইজার নাও পাওয়া যায় কিভাবে সহজভাবে বাসায় বসে তৈরি করা যায়। মোটামুটি ওই বাজারের টার মতোই কাজই করে, আমি যেটা অনুভব করতেছি হাতে দিয়ে বাজার টাইম মতো কাজ করে। সো আপনারা সবাই বাসায় বসে তৈরি করে বানাতে পারেন যদি বাজারে বেশি সংকট দেখা দেয়। তো আশা করি সবাই বড়টা পুরো ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই সবাই বাসায় থাকবেন। বাসায় থাকাটা খুব জরুরি, যে উন্নত দেশগুলোতে যেখানে আমাদের হচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা করায়, যেখানে বাংলাদেশ যদি মহামারী আক্রমণ ধারণ করে তো তখন তো বাংলাদেশে বুঝেনি, সবাই জানেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন। সো সবাই এই কথা চিন্তা করে সবাই অবশ্যই বাসায় থাকবেন, অবশ্যই কয়েকদিন বাসায় থাকেন। আপাতত বাসায় থাকার মাধ্যমেই এই যাদের যাদের যে কজন হয়েছে ওই কজন আশা করি সেরে যাবে, সেরে যাওয়ার ফলে আমাদের এই এই করোনা ভাইরাসটা সরাবে না। আদারওয়াইজ যদি আমরা এই জায়গাতে জায়গা পরিবর্তন করি তাহলে দেখা যাবে যে এই এক একজনের মাধ্যমে এক একজনে এটা ছড়াতে থাকবে। তো এইটা এটা তো না করি, আশা করি সবাই বাসায় থাকবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।